সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করতে চলেছে আজকের ভিডিওটিকে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য সরবরাহ দপ্তরে যে রেশন ব্যবস্থা রয়েছে সেই রেশন ব্যবস্থায় আপনারা জানেন আগামী কাল অর্থাৎ পহেলা মে থেকে নতুন বর্ধিত হারে আপনাদেরকে রেশন দেওয়া হবে তো কোন কার্ডে কারা কত কিভাবে কি কি জিনিস পাবেন সেই সংক্রান্ত আজকে আলোচনা করব সেই সঙ্গে আমরা দেখব যে বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন রেশন দোকানে বিভিন্ন ধরনের দুর্নীতি তথা বিভিন্ন অভিযোগ হচ্ছে কোথাও কম চাল দেওয়া হচ্ছে কোথাও আটা দেওয়া হচ্ছে না এই সংক্রান্ত অভিযোগ আপনারা ভুরি ভুরি আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে দেখতে পাচ্ছি এই সমস্ত অভিযোগ আপনারা কোথায় জানাবেন এবং আপনাদের অভিযোগের কীভাবেই বা সমাধান করা হবে সেই সংক্রান্ত আমরা আজকে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যিনারা আমার এই ইউটিউব চ্যানেলের প্রথমবার দর্শক রয়েছেন তেনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমি অনেক বেশি উৎসাহ পাই এই ধরনের ভিডিও করতে এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে চ্যানেলের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো সেই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ওয়েবসাইটে চলে যাই এই দেখুন আমরা রয়েছি যে এটা হচ্ছে ডাব্লুবি পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এই ওয়েবসাইট এবং এখানে দেখুন রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এখানে আমরা প্রথমে আমরা জানবো যে আপনারা যে অভিযোগগুলি করছেন যে কোথাও কোনো রেশনের দোকানে কম চাল দেওয়া হচ্ছে কোথাও যে পরিমাণ চাল পাওয়া প্রয়োজন সেটা পাচ্ছেন না সেগুলো আপনারা কোথায় অভিযোগ জানাবেন তো দেখুন এখানে এই ডাব্লুবি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা দেখুন এখানে গ্রিভেন্স বলে একটি অপশন রয়েছে তার নিচে লজ ইওর কমপ্লেন্ট এখানে একটি অপশন রয়েছে এখানে আপনারা চলে যাবেন এখানে গিয়ে দেখুন আপনারা এখানে লেখাই রয়েছে পরিষ্কারভাবে যে গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য বর্তমানে খাদ্য ও সরবরাহ বিভাগে দুটি টোল ফ্রি টেলিফোন চালু আছে অর্থাৎ আপনাদেরকে ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই দুখানা টেলিফোন নাম্বার রয়েছে সেই টেলিফোন নম্বরে সারা বারো ঘন্টা সপ্তাহে সাত দিনই সকাল আটটা থেকে রাত্রে আটটা অবধি বারো ঘন্টা করে অভিযোগ জানানো যাবে টোল ফ্রি নাম্বার দুটি হলো দেখুন একটি হচ্ছে এক নয় ছয় সাত হ্যাঁ ওয়ান নাইন সিক্স সেভেন এবং অপরটি হলো এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ 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 শূন্য পাঁচ একটি নাম্বার হলো ওয়ান নাইন সিক্স সেভেন এবং অপরটি হলো ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ 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 জিরো ফাইভ এই দুটি ফোনের মাধ্যমে জনসাধারণ খাদ্য ও সরবরাহ দপ্তরে গণবন্টন রেশন কার্ড এবং ধান ও চাল সংগ্রহ ইত্যাদি বিষয়ে তথ্য জানাতে পারেন ও কোনো অভিযোগ দায়ের করতে পারেন অর্থাৎ এই রেশন ব্যবস্থায় যদি কোনো জায়গায় আপনি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন বা কোনো অসুবিধার মধ্যে পড়েন বা আপনি যদি কোনো অভিযোগ জানাতে চান তাহলে এই দুটি নাম্বারে একটিতে আপনি ফোন করতে পারেন এই টোল ফ্রি নাম্বারে প্রাপ্ত অভিযোগ কল সেন্টারে নথিভুক্ত করা হয় এবং তা পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট আধিকারিকের কাছে তা অনুসন্ধান ও জন্য অর্থাৎ নিষ্পত্তির আপনার কল টোল ফ্রি নাম্বারে কল করে অভিযোগ জানাবেন আপনাদের অভিযোগটি নথিভুক্ত করা হবে এবং সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে ডাইরেক্টরেট থেকে অভিযোগ নিষ্পত্তি করা হলে তা সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানিয়ে দেওয়া হয় যে তার অভিযোগটি নিষ্পত্তি করা হলো এবং যখনই ডাইরেক্টরেটের তরফে ও আপনার অভিযোগটি সমাধান করা হয় তখন আপনার সাথে জানিয়ে দেওয়া হবে এখন থেকে জনসাধারণের সুবিধার্থে অভিযোগকারী ব্যক্তিকে তার অভিযোগ নিষ্পত্তির জন্য কি ব্যবস্থা নেওয়া হলো বা কিভাবে নিষ্পত্তি করা হলো তা ওই ব্যক্তির কাছে সরাসরি জানার সুযোগ করে দেওয়া হচ্ছে এবার আপনারা যিনারা অভিযোগ করছেন ফোনের মাধ্যমে তিনারা নিজেরাই সরাসরি জানতে পারবেন যে কিভাবে আপনার অভিযোগের সমাধান করা হচ্ছে অভিযোগকারীর কল অভিযোগ নথিভুক্ত করা হলে তার বিশেষ নম্বর আইডি নম্বর একটি তাকে দেওয়া হবে তাকে জানিয়ে দেওয়া হয় এই ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় ওই আইডি নম্বরটি বসিয়ে সার্চ বোতমে ক্লিক করলেই অভিযোগটি নিষ্পত্তির কতটা অগ্রগতি হলো তা ওয়েবসাইট থেকে সরাসরি জানতে পারবেন অর্থাৎ ধরুন আজকে আপনি একটি অভিযোগ করলেন এই দুটি নাম্বারে একটিতে ফোন করে এবং আপনাকে একটি নাম্বার ইউনিক আইডি নাম্বার দেওয়া হলো এবার আপনি তো বুঝতে পারছেন না যে আপনার অভিযোগটি কতদূর কী হলো কি না সেই জন্য দেখুন এইখানে এই ওয়েবসাইট আপনাকে আসতে হবে এই জায়গাটা এসে দেখুন এখানে লেখা রয়েছে অভিযোগ নথিভুক্ত করা বিশেষ নম্বর একটা নাম্বার আপনাকে দেওয়া হবে সেই নম্বরটি এখানে বসাতে হবে তারপরে আপনার টেলিফোন নাম্বারটি বসাতে হবে যে নাম্বারটি আপনি দিয়ে অভিযোগ করেছিলেন এই দুটি বসিয়ে যথাযথ সঠিকভাবে বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করলেই আপনার অভিযোগটি বর্তমান কি পরিস্থিতিতে রয়েছে সেটি কতদূর এগুলো কতদূর সমাধান হলো কি না কোন পরিস্থিতিতে আছে সেটি আপনি জানতে পারবেন তো এটি একটি অবশ্যই ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য যিনারা সহজেই সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্রে আটটার মধ্যে এই আপনার খাদ্য সংগ্রহ ব্যাপারে মানে রেশন কার্ডে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে তেনারা অভিযোগ জানাতে পারেন দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে জানাতে চাই যে আগামীকাল পহেলা মে এবং আগামীকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রেশন ব্যবস্থায় একটা অনেক পরিবর্তন আনা হচ্ছে এবং সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য রেশন ব্যবস্থায় ঢেলে কর্মসূচি নেওয়া হয়েছে যাতে মানুষ কেউ অভুক্ত না থাকে চলুন আমরা দেখিনি এই যে দেখুন খাদ্য সামগ্রী বিতরণের হার এবং দর আগামী পয়লা মে থেকে একত্রিশে জুলাই অবধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি কার্ডগুলো রয়েছে এবং ছবিগুলো বসে রয়েছে প্রথমে রয়েছে দেখুন অন্তর্দ্বয় অন্ন যোজনা যে কার্ডের সিরিজ হচ্ছে এ এ ওয়াই তারপরে রয়েছে দেখুন অগ্রাধিকার প্রাপ্ত পরিবার পিএইচএইচ এবং বিশেষ পরিবার এস তারপরে রয়েছে দেখুন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক যেটাকে আমরা বলি আর কে এস ওয়াই ওয়ান আরেকটি রয়েছে দেখুন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই অর্থাৎ আর কে এস ওয়াই টু সেই সঙ্গে রয়েছে দেখুন বিশেষ উপজাতি স্পেশাল ট্রাইবাল কার্ড প্রত্যেকটি কার্ডের পাশে দেখুন তাদের ছবি দেওয়া রয়েছে এবার আমরা একটু দেখে নিই কোন কার্ডে কত কি পাওয়া যাবে দেখুন প্রথমে আমরা আলোচনা করি অন্তদয় অন্ন যোজনা যে কার্ডের হচ্ছে এ এ ওয়াই কার্ড এই কার্ডে কি কি পাওয়া যাবে চাল পাওয়া যাবে পনেরো কেজি পরিবার পিছু সেই সঙ্গে পাঁচ কেজি চাল কার্ড পিছু অতিরিক্ত অর্থাৎ প্রথমে পাওয়া যাবে পনেরো কেজি চাল পরিবারের জন্য এবং প্রত্যেক কাটের জন্য পাঁচ কেজি করে চাল এর জন্য কোনো পয়সা দিতে হবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে আটা কুড়ি কেজি গম অথবা উনিশ কেজি আটা পরিবার পিছু পাওয়া যাবে চিনি এক কেজি পরিবার পিছু পাওয়া যাবে এবং এই চিনিটার জন্য আপনাকে ১৩ টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দাম দিতে হবে শুধু চিনিটার মূল্য দিতে হবে তাহলে আমরা দেখে নিই এ এ ওয়াই ক্যাটাগরি কাঠের জন্য চাল পাওয়া যাবে পরিবার পিছু পনেরো কেজি এবং কাঠ পিছু অতিরিক্ত পাঁচ কেজি আটা পাওয়া যাবে কুড়ি কেজি গম অথবা উনিশ কেজি আটা পরিবার পিছু এই দুটোরই কোনো পয়সা লাগবে না চিনি পাওয়া যাবে এক কেজি পরিবার পিছু যে যার জন্য সাড়ে তেরো টাকা বা তেরো টাকা পঞ্চাশ পয়সা চিনির দাম দিতে হবে এটি হলো এ এ ওয়াই ক্যাটাগরি কার্ডের জন্য অন্তর্দ্বয় অন্য যোজনা দ্বিতীয় রয়েছে পিএইচএইচ বা অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এবং বিশেষ পরিবার এস পি অন্তর্ভুক্ত কাঠের জন্য কি কি জিনিস দেওয়া হবে একটু দেখে নিন দেখুন এখানে চাল দেওয়া হবে দু কেজি প্রতি কাঠ কাঠের জন্য দু কেজি এবং সেই সঙ্গে পাঁচ কেজি চাল কার্ড পিছু অতিরিক্ত অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে যে কার্ড পিছু সাত কেজি করে চাল দেওয়া হবে আটা তিন কেজি গম অথবা দু কেজি আটশো গ্রাম আটা দেওয়া হবে প্রতি কার্ড পিছু এই দুটো ক্ষেত্রে আপনাদের কোনো পয়সা দিতে হবে না এটি পুরো বিনামূল্যে তৃতীয় বিনামূল্যেই দেখুন আর কে এস আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান এখানে চাল দেওয়া হবে কার্ড প্রতি পাঁচ কেজি এটার জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না এবং আর কে এস ওয়াই টু এটার জন্য চাল পাবেন আপনারা পাঁচ কেজি প্রতি কাট পিছু এর জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না আরেকটি রয়েছে দেখুন পুরুলিয়া বা তৎসংলগ্ন বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলার যে আদিবাসী সম্প্রদায়ের লোকজন রয়েছে সেখানকার জন্য স্পেশাল ট্রাইবাল কার্ড অথবা যে রাজ্যে অন্যান্য জায়গাতেও যেখানে এই স্পেশাল ট্রাইবাল ক্যাটাগরির লোকেরা রয়েছেন তাদের জন্য স্পেশাল ট্রাইবাল কার্ড বা বিশেষ উপজাতির যে কার্ড চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই কার্ডে চাল পাওয়া যাবে আট কেজি প্রতি প্রাপ্ত বয়স্ক অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে তাদের জন্য আট কেজি করে আর অপ্রাপ্ত বয়স্ক হলে তাদের জন্য চার কেজি করে পাওয়া যাবে কাঠ পিছু এটা হলো বিনামূল্যে আর গম পাওয়া যাবে তিন কেজি প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য এবং দেড় কেজি অপ্রাপ্ত বয়স্কদের জন্য এটিও পাওয়া যাবে বিনামূল্যে অর্থাৎ আপনারা ভালো করে দেখে নিন সমস্ত ধরনের কার্ড এ এ অর্থাৎ অন্তর্দয় অন্য যোজনা পি এইচ এইচ অ্যান্ড এস পি অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার ও বিশেষ পরিবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু আর স্পেশাল ট্রাইবাল কার্ড সব ক্ষেত্রেই আপনাদের কিন্তু চাল আটা বা গম বা এই সমস্ত কিছু পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আপনারা এই তালিকাটি ভালো করে দেখে নিন এবং সেই মোতাবেক কাল থেকে আপনারা রেশনের দোকানে গিয়ে আপনাদের যে ক্যাটাগরি কার্ড রয়েছে সেই মোতাবেক আপনারা নিজেদের মাল বুঝে নিন আপনাদের সুবিধার্থে আমি এই যে নতুন বিতরণের হার খাদ্য সামগ্রীর বিতরণের হার এবং তার যে দর পাশে সব কিছু বিনামূল্যে শুধু চিনি ছাড়া এটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারের লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং কোনো রকম অসুবিধা হলে এটি আপনারা রেশনের দোকানে গিয়ে দেখাতে পারেন আমার এই ভিডিওটি আজকে অত্যন্ত তথ্যফুল একটি ভিডিও এবং যেহেতু এই বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ জনসাধারণের সঙ্গে সম্পর্কযুক্ত তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি যে আপনারা যত বেশি বেশি করে সম্ভব আমার এই ভিডিওটিকে শেয়ার সকলকে জানিয়ে দিন যাতে করে সবাই আগামীকাল থেকে নিজের কার্ড অনুযায়ী খাদ্য সামগ্রী রেশনের দোকান থেকে ভালোভাবে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন অযোধ্যা বাড়ির বাইরে বেরোবেন না নমস্কার